নিষেধাজ্ঞা কাটিয়ে আজ থেকে আবার ইউরোপে পান রপ্তানি শুরু হচ্ছে প্রথম চালানে আজ ইউরোপে যাচ্ছে এক মেট্রিক টন পান বুধবার সকালে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ঢাকার কেন্দ্রীয় প্যাকিং হাউসে ইউরোপে নিরাপদ ও মানসম্পন্ন পান রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে বলেন আমাদের রিলস উদ্যোগের ফলে ইউরোপে আবার পান রপ্তানি শুরু হয়েছে ভবিষ্যতে এই রপ্তানি কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ অব্যাহত থাকবে দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন ইতিমধ্যে দেশে উত্তম কৃষি চর্চা নীতিমালা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে তিনি আশা করছেন কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ দেশের কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে তিনি বলেন এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে উল্লেখ্য ইউরোপিয়ান ইউনিয়ন দু হাজার চোদ্দো সালে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে বাংলাদেশের পান রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যা বেশ কয়েক ধাপে দু হাজার বিশ সাল পর্যন্ত বর্ধিত হয় সেই সাথে তারা বাংলাদেশের পান রপ্তানির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করে যার মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাক্রিডিটেড ল্যাব থেকে সালমোনেলা ব্যাকটেরিয়া মুক্ত সার্টিফিকেট প্রদান করা সহ বিভিন্ন শর্ত যুক্ত ছিল এসব শর্ত পূরণে বাংলাদেশ কৃষকদের প্রশিক্ষণ দান সহ পানের স্যাম্পল টেস্ট রপ্তানি বাজারের জন্য নিরাপদ ও মুক্ত পান উৎপাদন নির্দেশিকা ইত্যাদি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে শেষ পর্যন্ত গত পনেরো এপ্রিল দু হাজার একুশ বাংলাদেশ থেকে পান রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় যার ফলে আজ থেকে শুরু হলো পান রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগে দু হাজার ও তেরো চোদ্দ অর্থ বছরে বাংলাদেশ যথাক্রমে আটত্রিশ মিলিয়ন ও তিরিশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পান ইউরোপে রপ্তানি করে আইনাল হক ডেক্স রিপোর্ট এমভিটিভি